মনোনয়নে বাধা দিলে ডান্ডা মেরে সোজা করে দেবেন, পুলিশের কাছে আবেদন তৃণমূল বিধায়কের। এদিন হাবড়াতে মনোনয়ন কেন্দ্রে এসে রং না দেখিয়ে কাজ করার আবেদন বিধায়কের। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে রং না দেখে পুলিশ আধিকারিককে ব্যবস্থা নেওয়ার আবেদন বিধায়কের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন হাবড়া দু নম্বর ব্লক অফিসের সামনে উপস্থিত হন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানেই বিধায়ককে একথা বলতে শোনা যায়। এদিন হাবড়া দু নম্বর ব্লক অফিসের সামনে ডিউটিতে ছিলেন ডিএসপি পদমর্যাদার অফিসার রোহিত শেখ। বিধায়ক সেখানে এসে আধিকারিকের উদ্দেশ্যে বলেন, নমিনেশন ঠিকমতো চলছে তো? যদি কেউ বাধা দেয় বাহিনী নিয়ে গিয়ে ডান্ডা মেরে সোজা করে দেবেন, তাতে যদি তৃণমূলেরও কেউ থাকে ছাড়বেন না। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই একথা বলতে শোনা যায় বিধায়ককে। পুলিশ আধিকারিককে তিনি ঠিক কী বলেছেন আসুন শোনাবো। সব ঠিক আছে, কোনো বাধা বিপত্তি খবর নেই না? একবার আমি বলে দিচ্ছি, সিপিএম বা বিজেপি কোনো নমিনেশন সাবমিটে বাধা পাচ্ছে যদি বলে, একদম বাহিনী নিয়ে গিয়ে কারা বাধা দিচ্ছে দুই ডান্ডা মেরে সোজা করে দেবে, তৃণমূল হোক আর যেই হোক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্ডার এটা করতে হবে, নমিনেশন দেবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তার মধ্যে উন্নয়নের কথা বলে যে জিততে পারবে সেই জিতবে। প্রসঙ্গত, নমিনেশন ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা অশান্তির ছবি উঠে এসেছে। গত মঙ্গলবার, বুধবার, এমনকি বৃহস্পতিবারেও অশান্তির ছবি ধরা পড়েছে ভাঙড়ে। এসবের মাঝেই গত মঙ্গলবার রাতে বিজেপি ও বামেদের দলীয় কার্যালয়ে গিয়ে তাদের প্রার্থীদের হাতে শুভেচ্ছাস্বরূপ গোলাপ ফুল তুলে দিতে দেখা যায় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে। নমিনেশনে বাধা পেলে যাতে সরাসরি তার সাথে যোগাযোগ করা যায় তার জন্যে নিজের ফোন নম্বরও বিলি করেন তিনি। গোলাপ দেবার পর এদিন পুলিশকে এই নির্দেশ। এ বিষয়ে বিধায়ক বলেন, এটা নির্দেশ মানে এটা তো আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ, দলের পক্ষ থেকে নির্দেশ। আমাদের হাবড়ার যিনি এসডিপিও, আমাদের এই এলাকার যিনি এসডিপিও, যিনি ওসি, তাকে আমি সবার সামনেই বললাম যে যদি কোথাও বিজেপি, কংগ্রেস বা সিপিএমের ক্যান্ডিডেট আসতে গিয়ে তৃণমূলের দ্বারা বাধাপ্রাপ্ত হয় বা কারোর দ্বারা বাধাপ্রাপ্ত হয়, কোনো রং দেখা দেখির দরকার নেই, যথাযথ ব্যবস্থা নিয়ে ওই প্রার্থী যাতে বিডি অফিসে এসে মনোনয়ন জমা দিতে পারে, সেটা পুলিশের আধিকারিককে আমি খোলাখুলি বললাম, জনসমক্ষেই বলেছি, এ লুকোচুরির ব্যাপার নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।